হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকেও আমি তোমাদের সবার উপকারের জন্য একটা কথা বলতে এসেছি। থাম্বনেলে তোমরা নিশ্চয়ই দেখেছো যে তোমরা যে একটা সংসার সামলে আর একটা সংসার যে খুলে বসেছো ইউটিউবে, সেটাও সামলানোর দায়িত্ব কিন্তু তোমাদের। নিজের সংসারকে যেমন ভালোবাসা, আদর অনেকটা স্যাক্রিফাইস করে তিলে তিলে গড়ে তোলো সমস্ত সদস্যদের আবদার মেনে, এই সংসারটা তার থেকে কিন্তু আরও বেশি শৌখিন। এই সংসারটাকেও তোমাদের মন থেকে দুহাত দিয়ে আগলে রাখতে হবে, আর অনেকটা ভালোবাসা আর অনেকটা স্যাক্রিফাইস দিয়ে তাকে আস্তে 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 বড় করতে হবে। থাম্বনেলে দেখেছ যে আমাদের চ্যানেলের অবনতির কারণ আমরা নিজেরা নই তো, বা আমাদের সংসারের যে অবনতি হচ্ছে বা উন্নতি হচ্ছে না, অবনতি হচ্ছে সেই কথা আমি বলছি না, কিন্তু উন্নতিও যে হচ্ছে না, অনেকের হয়তো উন্নতি হচ্ছে, যাদের উন্নতি হচ্ছে তারা ভাই দেখো না এই ভিডিওটা, ছোট্ট একটা কমেন্ট করে বেরিয়ে যাও, কিন্তু যাদের সত্যি সত্যি উন্নতি হচ্ছে না তারা কিন্তু আমার এই ভিডিওটা আজকে দেখো, ঠিক আছে? যদি কোনো কাজে লাগে। তো প্রথম পয়েন্ট হচ্ছে যে ভিউজ আসছে না। অনেকেরই দেখছি অনেক অনেক সাবস্ক্রাইবার, অনেক অনেক পরিবারের সদস্য সংখ্যা, কিন্তু ভিউজ আসছে না। কেন হচ্ছে আর এরকম হবেই বা কেন? তাতে তো আমি একটা প্রবাদ বাক্য বলতেই পারি যে আমার দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, কিন্তু এক্ষেত্রে কিন্তু তাও করা যাবে না। দুষ্ট গরুকেও রাখতে হবে। কিভাবে রাখতে হবে? তুইয়ে তুইয়ে রাখতে হবে। ভিউজ তো তোমরা দেখোই যে হ্যাঁ আমার এই কটা ভিউজ হলো, কিন্তু অনেকেই আমি দেখছি কমেন্ট সেকশন ডিজেবল করে রাখছো শর্ট ভিডিওতে। বেশি শর্ট ভিডিওতে হয় অনেক সময়, শর্ট ভিডিও যেখান থেকে আমরা সংটা কালেক্ট করি না, সেখান থেকে অনেক সময় কমেন্ট বক্সটা ডিজেবল থাকে, ওখানে কারোর কিছু করার থাকে না। কিন্তু অনেককেই আমি দেখছি কি বলতো, বড় ভিডিওতেও কমেন্ট সেকশন অফ করে রাখছো। কেন করছো এটা? কমেন্ট সেকশন অফ কেন করবে? আমি যদিও আমি জানি যে এটা যার যার পার্সোনাল ব্যাপার, আমার এখানে বলা সাজে না, কিন্তু সবারই তো খুব একটা উন্নতি হচ্ছে না, আমি তাই বলছি। কারণ আমি ভিডিও ছাড়লেই সবাই এসে কমেন্ট করে যে ভিউজ হচ্ছে কিন্তু ওয়াচ টাইম হচ্ছে না, বা আমার যা সদস্য সংখ্যা সেই অনুযায়ী আমার ভিউজ হচ্ছে না। আমি সেই অনুযায়ী বলছি যে একটা কারণ কিন্তু এটা যে কমেন্ট বক্স ডিজেবলড রাখা বা কমেন্ট বক্স টার্নড অফ করে রাখা, ধরো আমরা কেউ যাচ্ছি তোমার ঘরে, তুমি কমেন্ট বক্স টার্ন অফ করে রেখেছো যে তোমার ভিডিওতে কমেন্ট করা যাবে না। এবার আমি কী করলাম, ও এমনিতেই তো কেউ কারোর ভিডিও দেখে না, সেটা জানো তো, এমনিতেই আমরা কেউ কারোর ভিডিও দেখতে চাই না। আমি নিজেকেও যুক্ত করে নিয়ে বলছি, আমি নিজেকে মহৎ বলছি না, মহান বলছি না, এমনিতেই কেউ কারোর ভিডিও দেখতে চাই না। আর সেখানে ঢুকে যদি গিয়ে দেখি কমেন্ট সেকশন অফ, ব্যাস, তাহলে তো তাই রে নাই রে না, তাহলে তো বিশাল ব্যাপার। তাই কি আমার কমেন্ট করতে হচ্ছে না, তুমি জানতেও পারলে না যে কে তোমার ভিডিও দেখলো, কে তোমার ভিডিও দেখলো না। আরে যাই করুক, ভিডিওটা ভালো হয়েছে, কিছু না দেখেই করুক যে ভিডিওটা ভালো হয়েছে, নাইস ভিডিও, গ্রেট। একজন আছে 9-10 মিনিটের একটা একটা ভিডিওতে দারুণ গ্রেট বলে চলে যায়, সে যার যার নিজস্ব ব্যাপার। কিন্তু কমেন্ট বক্সটাকে ডিজেবল করে রেখো না, টার্ন অফ করে রেখো না। আর করবেই বা কেন? তুমি তো কোনো খারাপ ভিডিও বানাচ্ছো না বা চুরি চামারি করছো না যে তোমাকে কেউ খারাপ মন্তব্য করবে তার সেইটা দেখার থেকে বাঁচার জন্য তুমি কমেন্ট সেকশন অফ করে রাখছো। তো প্রথম গেল এই কমেন্ট সেকশন ডিজেবল করে রেখো না। যে যতটুকু করছে তুমি তো সচেতন থাকছো যে কে কে আমার ভিডিও দেখছে, সেটা তুমি বুঝতে পারছো। এক এই গেল, কমেন্ট সেকশন অফ করে রেখো না। যার যার পার্সোনাল ব্যাপার, আমি আমার তরফ থেকে একটা সাজেশান দিলাম, ঠিক আছে? আমি তোমাদেরকে অর্ডার দিচ্ছি এরকম কখনো ভেবো না, আমি জাস্ট একটা কথা বললাম। 2 নম্বর হচ্ছে, তোমার ঘরে যে কজন সদস্য আছে প্রত্যেকের ঘরে তোমাকে ডেলি যেতে হবে, তুমি যাবে না তারাও আসবে না, কারণ এটা কোনো আত্মার আত্মীয় না, এটা স্বার্থের সম্পর্ক। তুমিও তাকে ধরে উঠছো, সেও তোমাকে ধরে উঠবে, ঠিক আছে? তুমি যদি আজকে তার ঘরে না যাও, সে তোমার ঘরে কালকে আসবে না। তুমি দেখো না, তুমি 2 দিন পরপর যাও না, তুমি 2 দিন পরপর যাও, তার ভিডিও দেখো, তাকে কমেন্ট করো। আবারও বলছি, এটা আমার নিজস্ব সাজেশান, মানবে কি না মানবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তুমি তার ঘরে 2 দিন পরপর যাও, দেখো, কমেন্ট করো। সে যদি মানুষ হয়, তার যদি মানবিকতা বলতে কিছু থাকে, সে 3য় দিন তোমার ঘরে আসবে।
এইভাবে কিন্তু আস্তে আস্তে ভিউটা বাড়বে, কমেন্ট সেকশন বাড়বে, লাইকের পরিমাণ বাড়বে। একটা ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট অনেক ভ্যারি করে, মানলাম ওই দিয়ে তুমি টাকা উপার্জন করতে পারবে না, কিন্তু একটা চ্যানেলের গ্রোথের জন্য লাইকও জরুরি, কমেন্ট সেকশনও জরুরি, অবশ্যই ভালো কমেন্ট। তো কী বললাম, সাবস্ক্রাইবার যারা তাদের চ্যানেলে তুমি ডেলি যাও। আমি তুমি তোমরা বিশ্বাস করবে কি না জানি না, আমি তিনবেলা যাই, সকালবেলা যাই, কারণ ওই টাইমটা সবাই সবার ব্লগ ছাড়ে, বড় 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 ভিডিওগুলো ছাড়ে, ওই টাইমটা আমি বড় ভিডিও দেখি। দুপুরে একবার যাই, কারণ সকালবেলা অনেকে ছাড়তে পারে না, বড় ভিডিও তৈরি করে বা যাই হোক সংসারে কাজকর্ম থাকে, তারা দুপুরবেলা ছাড়ে, দুপুরবেলা এক ধাপ দেখি। বিকেলবেলা তো কনফার্ম, বিকেলবেলা সন্ধ্যাবেলার থেকে দু তিনবার আমি যাই, মানে টোটাল চার পাঁচবার করে যাই সবার ওই সাবস্ক্রিপশন লিস্টে, যে কে কে নতুন ভিডিও ছাড়লো, কারণ সন্ধ্যাবেলার থেকে সবাই শর্ট ভিডিও ছাড়ে। ঠিক বলেছি তো, সবাই শর্ট ভিডিও ছাড়ে। তো আমি যদি তিন চারবার করে যেতে পারি, তোমরা কেন যাবে না? এই গেল দুই নম্বর, যে সবার ঘরে যেতে হবে। তিন নম্বর হচ্ছে ডেলি কমেন্ট। তুমি যাদের ঘরে যাচ্ছ তাদেরকে ডেলি কমেন্ট করে আসো, শুধু ভিডিও দেখে ছেড়ে দিও না, কমেন্ট করে আসো, প্রমাণ রেখে আসো যে আমি তোমার ভিডিও দেখছি। আর এমন প্রমাণ রেখো না যে এর মাঝে একজন দিদিভাইয়ের ভাসুর মারা গেছেন, ওনার ভিডিওতে একজন কমেন্ট করেছে দারুণ ভিডিও। এই ধরনের ছেলে মানুষগুলো না করলেই নয়, তোমরা তো সবাই হাউসওয়াইফ, ম্যাক্সিমাম হাউসওয়াইফ বা ম্যাক্সিমাম লোক ম্যাচিওর, এরকম ছেলে মানুষগুলো করো না। একটুখানি দেখো অন্তত যে কী লিখতে হবে, কী বলছে, একটুখানি দেখে নিয়ে তারপরে কমেন্ট করো। ওনার ভাসুর মারা গেছে, একজন বলছে দারুণ ভিডিও, বলো। তাই কমেন্ট করে প্রমাণ রেখে আসো যে আমি তোমার ভিডিও দেখেছি, যেন সে পরবর্তীকালে তোমার ঘরে আসে। এতে কি দুজনেরই লাভ হচ্ছে? আর কমেন্টগুলো একটু ম্যাচিউরিটির সঙ্গে করো, তিন নম্বর পয়েন্ট। চার নম্বর হচ্ছে ইগো, ইগোকে দূরে সরিয়ে রাখো, মানে অহম সত্তা যেটা, সেটাকে দূরে সরিয়ে রাখো। একজন তোমার ঘরে আসলো, তোমাকে কমেন্ট করলো না, ঠিক আছে, তুমি ভাবছো এ তো আমাকে কমেন্ট করলো না, তাই একে রেখে আমি কী করব, একে আমি দিলাম উড়িয়ে, বা আমার ভিডিও দেখছে না দিলাম উড়িয়ে, এরকম করো না, এতে তোমার খুব একটা লাভ হবে না, ঠিক আছে। তুমি রেখে দাও না, তাকে রেখে দাও, দেখো না দুদিন পরে আসে কি না, তারপরে তোমার মনে যা চায় তুমি তাই করো। অতটাও মানে অ্যাগ্রেসিভ হলে হবে না, বুঝতে পেরেছো তো? আমার ঘরেও এরকম অনেক আছে যাদেরকে আমি রেখে দিয়েছি, যাদেরকে আমি বলেছি আসতে আমার আমার ঘরে, আমি তাদের ঘরে আগে গেছি, তাদেরকে আসতে বলেছি, তারা আসেনি, কিন্তু আমি তাদেরকে উড়িয়ে দিইনি, আমি তাদেরকে রেখে দিয়েছি। এতে আমার কোনো ক্ষতি হচ্ছে না, তারা আমার ঘরে আসছে না, আমি তাদের ঘরে যাচ্ছি না ঠিকই, কারণ আমি দেখেছি যে তারা আসছে না, যখন আমার যে কী লাভ হচ্ছে বলো? তারা যখন এতটাই নিজেকে মানে শক্ত মনে করছে, তাহলে আর কি, বাদ দাও। আর লাস্ট না, চার নম্বর, পাঁচ নম্বর হচ্ছে শর্ট আর ব্রড ভিডিও। কয়েকজন, বেশ কয়েকজন আছে যারা শুধু শর্ট করে, বা ব্রড করলেও দু থেকে তিন মিনিটের। একটা ব্লগ ভিডিও সাধারণত কিন্তু দশ মিনিটের কম হয় না, ঠিক আছে, দশ মিনিটের কম একটা ব্লগ ভিডিও হতেই পারে না। তোমার সারাদিনের কাজকর্ম কী করলে না করলে তা করতে গেলে দশ মিনিটের উপরে হবেই, অনেকে তো দেখি বাইশ তেইশ মিনিটও ছাড়ে। তো যারা শর্ট ভিডিও করছো, শর্ট ভিডিও থেকে হ্যাঁ আমি তাদের দেখছি, তারা সাবস্ক্রাইবার কামাচ্ছ, সদস্য সংখ্যা কামাচ্ছ, কিন্তু তাদের ওয়াচ টাইম, তোমাদের তো অনেক বছর লেগে যাবে গো ওই ওয়াচ টাইম পূরণ করতে, কারণ শর্ট ভিডিওতে কত ওয়াচ টাইম হয়। শুধু শর্ট ভিডিও করো না, ব্রড ভিডিও করো, এটা কিন্তু আমার স্বার্থে একদম না, কারণ আমি ব্রড ভিডিও বেশি করি। বড় ভিডিও করো, শুধু শর্ট ভিডিও করো না, শর্ট ভিডিও করো, বড় ভিডিওও করো, অবশ্য অবশ্যই করো, কারণ তুমি একটা ব্লগ চ্যানেল খুলেছো, কারণ ইউটিউব যখন ভেরিফাই করবে তোমার চ্যানেলে যদি ব্লগ খুঁজেই না পায়, তাহলে এটা এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখো, অবশ্য অবশ্যই। তারপর হচ্ছে আরেকটা মেন কথা হচ্ছে রেসপেক্ট। এটা আমি কেন বলছি, আমার চার্জারের লাইট অফ হয়ে আসছে, এটা আমি কেন বলছি, এটা কোন স্বার্থে বলছি, ধরো তোমার চ্যানেলে কেউ আগে থেকে গেলো যে দিদি ভাই আমি তোমার ঘরে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে এলাম, তুমি কিন্তু সময় মতন এসো, তার সেই কমেন্টে তুমি কোনো রিয়্যাক্টই করলে না, ও ও তো আমার ঘরে এসেছে, ও সময় মতন আমাকে মনে করিয়ে দেবে, ওর যদি ইচ্ছে থাকে ও মনে করিয়ে দেবে, নতবা গেল কেন? তোমার তোমার যদি দরকার নাই থাকে তুমি সঙ্গে সঙ্গে কমেন্ট করো, তোমার বন্ধুত্বের আমার দরকার নেই, আমি কিন্তু তোমার ঘরে যেতে পারবো না, ঠিক আছে। তাকে একটা মিনিমাম রেসপেক্ট দাও, কারণ তোমারও দরকার, তাকে একটা লাভ রিয়্যাক্ট করে দাও, সে বুঝতে পারলো যে হ্যাঁ কমেন্টটা রিসিভ করেছো বা দেখেছো, তার জন্য তুমি রিয়্যাক্ট করলে, সে কমসে কম একটু শান্তি পেলো যে হ্যাঁ এর ঘরে আমি গেলাম, আমার আমি যে তাকে সাবস্ক্রাইব করলাম সেটা আমার বৃথা যাবে না। এই মিনিমাম রেসপেক্টটুকু দেখাও, আর সময় হলে যদি তোমার মনে নাও থাকে, সে যদি এসে তোমাকে বলে
তুমি যখন রিসিভ করলে কমেন্টটা তখন তুমি চলে যাও। আমি এরকম অনেকের কাছ থেকে পাইনি। তো এই ছিল আজকের কতগুলো মূল্যবান টিপস, যদি তোমরা এগুলো ফলো করো আমি মনে করি তোমাদের লাভ ছাড়া ক্ষতি হবে না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিউ বাড়ানোর এই গোপন রহস্যগুলোর কথা কিন্তু কেউ বলবে না, ঠিক আছে? মানে ইলেকট্রিক্যাল লাইনে অনেক নিয়ে যাবে, কেমিক্যাল লাইনে অনেক নিয়ে যাবে, কিন্তু অর্গানিক এই রাস্তাগুলোর কথা খুব কম লোক বলবে। তো এই কথাগুলো বললাম, তোমরা মন দিয়ে একটু ফলো করার চেষ্টা করো, কারণ আমিও ছোট ইউজার, তোমরাও ছোট ইউজার। আমি চাই তোমাদের উন্নতি হোক আর তোমাদের দ্বারা আমার উন্নতি হোক। বাই বাই।